হুমায়রা রহমান তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন, বলেছেন, স্যার আমার বোন প্রেগনেন্ট, 4 মাসের আল্ট্রাসোনো রিপোর্টে এসেছে বাচ্চার মাথার খুলি হয়নি এবং বাচ্চার মেরুদণ্ডীয় সমস্যা রয়েছে। ডক্টর বলেছে বাচ্চা রাখলেও শেষ পর্যন্ত বাঁচবে না, বাচ্চা নষ্ট করে ফেলেন। বাচ্চার হার্টবিট আছে, আমরা নষ্ট করতে চাই না। বোনের স্বামী ডক্টরের কথা শুনতে বলেছেন। এ অবস্থায় বাচ্চা নষ্ট করে ফেললে কি গুনাহ হবে? আচ্ছা বোন হুমায়রা, আমরা এখানে আমাদের ওলামায়ে কেরামের যে পর্যালোচনা এবং মতামত সেটি আমি পেশ করছি এবং তারপরে আমরা কনক্লুড করব যে আসলে কি করা উচিত এ অবস্থায়। আমরা আমাদের ওলামায়ে কেরামের পর্যালোচনাটা যদি দেখি, সেখানে দেখছি যে যখন গর্ভস্থ ভ্রূণ, যেটাকে জানিন বলা হয় আরবিতে, সেটি 40 দিন অতিক্রম করে এবং 120 দিনের কম সময়ে সেটি যদি থাকে, অর্থাৎ 120 দিন ক্রস করেনি, এমনটি যদি হয়, তাহলে যে তথ্যটা আমাদের কাছে আছে সেটা হলো 120 দিনের পরই, অর্থাৎ 4 মাস থাকার পরই বাচ্চার রুহ ফুঁকে দেওয়া হয়। তার মানে রুহ ফুঁকে দেওয়ার আগ পর্যন্ত এই বাচ্চাকে বিশেষ কোনো কারণে অ্যাবর্শন করানো যাবে কি না সেটা নিয়ে আমাদের ওলামায়ে কেরামের মধ্যে খেলাফ রয়েছে। একদমই প্রাথমিক স্টেজে কোনো শারীরিক সমস্যা কিংবা মানে চিকিৎসাগত কোনো সমস্যা যদি থাকে, তাহলে সেই ভ্রূণকে এজহাদ করানো, অর্থাৎ অ্যাবর্শন করানো শরীয়তে জায়েজ আছে বলেই অনেক ওলামায়ে কেরাম মতামত দিয়েছেন এবং সেটা শুদ্ধ যে তখনও রুহ ফুঁকে দেয়নি। অতএব এটা একটা জীবন বলা যাবে না, জীবনের শুরু, কিন্তু যেহেতু এখানে চিকিৎসাগত দিক থেকে বা সন্তান কিংবা মায়ের উপর অনেক খতর এবং ডেঞ্জার আছে, সেই জন্য শুরুতে সেটা করা যেতে পারে, যদিও উত্তম হচ্ছে এগুলো না করানো। আর যদি সেটা 120 দিনের কম হয়, তাহলে ওলামায়ে কেরামের মধ্যে এখতলাফ রয়েছে যে বিশেষ কোনো কারণে তাকে অ্যাবর্শন করানো যাবে কি না। তো সব মতগুলো বিশ্লেষণ করে যেটা অনেক মহাকেক ওলামায়ে কেরাম বলেছেন যে যেটা প্রতীয়মান হয় যে রুহ ফুঁকার আগে সেটা পূর্ণাঙ্গ জীবন যেহেতু নয়, অতএব কোনো বিশেষ ওজরের কারণে, যেটা বলা হচ্ছে তাশবিহ, অর্থাৎ বাচ্চার মেরুদণ্ড তৈরি হয়নি বা মাথার খুলি তৈরি হয়নি, সে অপূর্ণাঙ্গ আকারে পৃথিবীতে আসবে, সেটি যদি রুহ ফুঁকার আগে হয় তাহলে এই ধরনের অবসর নিষিদ্ধ নয়। আর যদি রুহ ফুঁকার পরে, অর্থাৎ 120 দিন হয়ে যাওয়ার পরে বাচ্চার অবসরের বিষয়টা আসে, তাহলে সেটি শরীয়তে জায়েজ হবে না বলেই ওলামায়ে কেরাম এর অধিকাংশ, আজকের যুগের ওলামায়ে কেরামের অধিকাংশ মহাকেক আলেম মতামত দিয়েছেন। সৌদি আরবের ওয়ার্ল্ড মুসলিম লীগের যে ফিক কাউন্সিল, ইসলামিক ফিক কাউন্সিল, সেখানের যে রেজুলেশন, এমনটি এসেছে যে রেজুলেশনটা 1990 সালে করা হয়েছিল এবং সেই রেজুলেশনের মধ্যে কী এসেছে সেটা আপনাদেরকে একটু আমি পড়ে শোনাচ্ছি। সেখানে এবং এই সেশনটা ছিল 12তম সেশন 1990 সালে, 1410 হিজড়িতে। এখানে প্রথমত বলা হয়েছে যদি গর্ভ 120 দিন হয়ে যায় তাহলে কোনো ক্রমেই গর্ভস্থ সন্তানকে অ্যাবর্শন করানো যাবে না। যদিও মেডিকেল যে বক্তব্য, অর্থাৎ মেডিকেল পরীক্ষা নিরীক্ষার পর যদিও বোঝা যায় যে এই বাচ্চাটা অপূর্ণাঙ্গ এবং তার সৃষ্টি অপূর্ণাঙ্গ, তার অনেক প্রবলেম আছে, হয়তো সিস্ট আছে অথবা তার ব্রেনের খুলিটা ঠিকমতো হয়নি বা ইত্যাদি ইত্যাদি যে কোনো ধরনের প্রবলেম, যদি সেটা চিহ্নিত হয়ও মেডিকেল সায়েন্সের দিক থেকে, তবুও 120 দিনের পরে সেটাকে অ্যাবর্শন করানো যাবে না। তবে এখানে তবে বলা হয়েছে, তবে যদি বিশ্বস্ত স্পেশালিস্ট
ডাক্তারদের একটি কমিটির রিপোর্টের মাধ্যমে এটা সাব্যস্ত হয় যে এই গর্ভস্থ সন্তান থাকলে এবং তার ডেলিভারি হলে মায়ের জীবন ব্যাহত হতে পারে, অর্থাৎ মা মারা যেতে পারেন এবং সেটার খুবই সম্ভাবনা। তাহলে এই বাচ্চাকে অ্যাবর্শন করে মায়ের জীবন রক্ষা করাটা জরুরি। এইরকম একটি এক্সেপশনাল কেস যদি না থাকে যে মায়ের জীবনের উপর কোনো খতর নাই, শুধু বাচ্চার কিছু শারীরিক প্রবলেম আছে কিংবা তার সৃষ্টিগত কোনো প্রবলেম আছে, এই কারণে 120 দিন হওয়ার পরে তাকে অ্যাবর্শন করানো যাবে না, এটা ফিকহ কাউন্সিলের অভিমত। যদি 120 দিনের পরে মায়ের জীবনের উপর কোনো খতর এবং ডেঞ্জার বা বিপদ থাকে, তাহলে এমতো অবস্থায় এই জানিন অর্থাৎ ভ্রূণকে অ্যাবর্শন করানো যাবে, চাই সেটা সৃষ্টিগতভাবে অপূর্ণাঙ্গ হোক অথবা তার কোনো মানে অবয়বে কোনো সমস্যা নেই, শারীরিক কোনো সমস্যা নেই, তবুও মায়ের জীবন রক্ষা করার জন্য অ্যাবর্শন করানো যাবে, কারণ এই বাচ্চাটার জীবন নাকি মায়ের জীবন বেশি গুরুত্বপূর্ণ। এখানে দেখা যাচ্ছে যে মা যিনি অলরেডি পৃথিবীতে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে আছেন, তার জীবন রক্ষা করাটা বেশি জরুরি এবং তার জীবন যাওয়াটা অধিক ক্ষতি। তাহলে ছোট ক্ষতিটার বিনিময়ে বড় ক্ষতিটা প্রতিহত করা, এটাই শরীয়তের বিধান। দ্বিতীয় যে সিদ্ধান্তটা এখানে দেওয়া হয়েছে যে যদি 120 দিনের আগে গর্ভস্থ ভ্রূণের উপর এটা সাব্যস্ত হয় এবং স্পেশালিস্ট বিশ্বস্ত ডাক্তারদের একটি কমিটি দ্বারা এই রিপোর্টটা নিশ্চিত হয় যে বাচ্চা সৃষ্টিগতভাবে সমস্যাগ্রস্ত এবং তাদের এই যে রিপোর্ট সেটা যদি বিভিন্ন যন্ত্র এবং ল্যাবরেটরির বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটা আসে এবং এটাও প্রমাণিত হয় যে বাচ্চাটা আসলে অপূর্ণাঙ্গ এবং তার অনেক শারীরিক সমস্যা আছে যেটা খুবই বিপজ্জনক, যার কোনো চিকিৎসা নাই, এটা যদি 120 দিনের আগে মানে এই রিপোর্টটা আসে এবং রিপোর্টটা যদি এরকমও হয় যে বাচ্চাটা যদি বাকি থাকে অর্থাৎ জীবিত থাকে ডেলিভারির পরে এবং তার যদি ঠিক টাইমে ডেলিভারি হয়, তাহলে তার জীবনটা খুবই কঠিন হবে, খুবই কষ্টকর হবে এবং যন্ত্রণাদায়ক হবে তার নিজের জন্য এবং তার পরিবারের জন্য। তাহলে এই সময়ে পিতামাতার ডিমান্ডের উপর ভিত্তি করে সেই বাচ্চাকে অ্যাবর্শন করা যাবে। এটা হলো 120 দিনের হওয়ার আগে যদি এটা প্রমাণিত হয়। তার মানে হচ্ছে এখানে তাহলে আমরা দুটো জিনিস বুঝলাম, দুটো স্পষ্ট রেজলিউশন এখানে এসেছে। একটা হলো মায়ের জীবনের উপর কোনো খতর থাকলে যে কোনো সময় বাচ্চাকে অ্যাবর্শন করিয়ে ফেলা যাবে, আর যদি মায়ের জীবনের উপরে কোনো খতর না থাকে, শুধু বাচ্চা সৃষ্টিগতভাবে অনেক সমস্যা সংকুল এবং তার জীবনটা অনেক কঠিন হবে ডেলিভারির পরে, এরকম যদি হয় তাহলে 120 দিনের আগে সেটাকে অ্যাবর্শন করা যাবে, 120 দিনের পরে আর অ্যাবর্শন করানো যাবে না, এটা বিশ্ববিখ্যাত ইসলামিক ফিকহ কাউন্সিলের রেজুলেশন।